আপনি কি সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করেন? তবে ভিডিওটি কিন্তু একদম আপনার জন্য, যেখানে অনেকগুলো মার্ডার, অনেকগুলো খুন হতেই থাকবে, কিন্তু বোঝা যাবে না কে খুন করছে। খুনগুলো এতই নিখুঁত এবং সুন্দরভাবে করা হবে বুদ্ধিসত্তার মাধ্যমে। গল্প শুরু হয় একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে। কানাইয়া নামে এক প্রাইভেট ডিটেকটিভ থাকে, যে কিনা এই মুভির মূল চরিত্র। তার কাছে একটি ছোট্ট বাচ্চা ছুটে আসে তার মৃত কুকুরের খুনির খোঁজের জন্য। গল্পে দেখা যায় যে তার প্রিয় কুকুরটা কোনো এক সময় মারা যায়, এবং মারা যাওয়ার পরে তার বাবারা সেই কুকুরটা তার কাছ থেকে নিয়ে বাগানে তাকে কুকুরটাকে দফন করে দেওয়া হয়। সেই দুই ছোট্ট বাচ্চা থাকতে না পেরে সেই কুকুরটাকে আবার মাটি থেকে খুঁড়ে বের করে এবং হাত বুলাই তার গায়ের উপরে ভালোবেসে এবং কান্না করে। হাত বুলাতে বুলাতেই সেই পেট থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট গুলির অংশ। সেই ছোট্ট গুলির অংশটা পাওয়ার পরে ছেলেটা থাকতে না পেরে ছুটে আসে আমাদের কানাইয়ার কাছে, যে কিনা এই গল্পের প্রাইভেট ডিটেকটিভ মূল চরিত্র। তার কাছে এসে ছোট্ট বাচ্চাটি বলে যে আমার এই কুকুরের খুনিকে খুঁজে দাও। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে, তুমি এই কুকুরের খুনিকে যদি আমি খুঁজে দিই তুমি কী করবে? সে বলে, আমি শুধু তাকে জিজ্ঞেস করবো যে আমার কুকুরটার দোষ কী ছিল এবং আমার কুকুরটাকে কেন মারা হয়েছে। টিফিন বাঁচানো থেকে 875 টাকা বের করে ডিটেকটিভকে দেওয়া হয় সেই ছোট্ট বাচ্চাটি, এবং ডিটেকটিভ বেশ মধুর স্বদে তার কেসটিকে অ্যাকসেপ্ট করে। পরে হঠাৎ করে দেখা যায় একটা সিনেমার অংশ। সেই সিনেমায় মুভি থিয়েটারে চলছে কিছু মুভি, এবং মুভি চলাকালীন দেখা যায় একটা মেয়েকে একটা ছেলে খারাপ ব্যবহার করার জন্য একটা ছোট্ট ঝামেলার সৃষ্টি হয়েছে। সেই ঝামেলার সময় ওখানে থাকা একজন টল নামে পুলিশ অফিসার সেই ঝামেলাটাকে মিটিয়ে দেয়, কিন্তু মেটাবার সময় তার পেছনে একটু চুলকানোর মতো ব্যথা করে। মনে হয় পিঁপড়ে কামিয়েছে, বাট এটা কিন্তু একটা পিঁপড়ের কামড় ছিল না। কি ছিল আগে বলি, ঘটনার শুরুতেই দেখা যায় এক ডিটেকটিভ ইঞ্জিনিয়ার, যে কিনা তার জন্মদিন সেলিব্রেট করার জন্য বাড়িতে আছে। তাকে সারপ্রাইজ করার জন্য মা, মেয়ে এবং তার ছোট্ট বাচ্চা চারজনের এক পরিবার বাবাকে লুকিয়ে হ্যাপি বার্থডে উইশ করে এবং তার জন্মদিনটা পালন করার চেষ্টা করে। সব কিছু সেরে বাবা যখন বাড়ির ব্যালকানিতে থাকে, তখন তার ছেলে তাকে উপহার দেওয়ার জন্য, অর্থাৎ গিফট দেওয়ার জন্য ছুটে আসে বাবার কাছে। সেই সময়ে ঠিক নিঝুম এক আকাশে, সবুজ এক আকাশে, অন্ধকারময় তারা ভর্তি আকাশে কোথা থেকে যেন একটা বাজ পড়ে সেই ছেলে দুটোর মৃত্যু হয়। সে বাড়ির মা এবং ছোট মেয়ে সব কিছুই ঘটনাটি দেখে। এই মৃত্যু কীভাবে হলো, তার কুকুর কীভাবে মারা গেল, সেই মানুষটা পেছনটা চুলকাতে চুলকাতে যেন নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গেল কীভাবে। যদি দেখতে চান তবে এখনই দেখে ফেলুন 2017 সালের মুভি থুপ্পাড়ি ভাল্লার, অর্থাৎ সাউথ মুভি, সাসপেন্স থ্রিলার মুভি। এই মুভিটির লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে, আপনার সময় একদম নষ্ট হবে না।